রাধে রাধে বলে শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে। তো মিত্র, এমনই এক দিব্য লীলার স্থলীতে আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি, যে লীলাস্থলীর দর্শন মাত্রেই মন প্রাণ ব্যাকুল হয়ে উঠবে। সেই ত্রিভঙ্গ ভঙ্গিমা মুরলীধারী শ্যামসুন্দর কৃষ্ণকে একবার একবার যদি দেখতে পেতাম দু চোখ ভরে, তবে যেন এই চক্ষু সার্থক হয়ে যেত। এরূপভাবে আপনার হৃদয় আমোদিত হবে, ব্যাকুলিত হবে, চিত্ত উৎকণ্ঠিত হবে শ্যামসুন্দরের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষায়। রাধে রাধে, আজকের এই পড়ন্ত বিকালে আমি চলেছি রত্নকুণ্ডের দিকে, যে স্থানটি ভগবান শ্রীকৃষ্ণের এক মধুর লীলারসের ভূমি। সখীরা, গোপীরা এবং কৃষ্ণ একসঙ্গে পূর্ণিমার রাসলীলা করেছিলেন এবং শঙ্খচূড় দৈত্যের গোপিকা হরণের যে লীলা, সেই লীলারসের ভূমিতে আমি আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু সেই স্থানে যেতে গেলে এরূপ বনপথ ধরে যেতে হবে, আর বনপথ ধরে চলতে চলতে কখনো বা চোখে পড়বে বৃন্দাবন ধামের বনসভা বর্ধনকারী ময়ূরের, যাদের দর্শন মাত্রেই আপনার কৃষ্ণের কথা মনে পড়ে যাবে। আর এই নির্জন বনের মাঝে অবাধে বিচরণকারী এই ময়ূরগুলোর দিকে যতবারই তাকাবেন, যেন মনে হবে এরা এই বনের মাঝে কৃষ্ণকেই খুঁজে চলেছে, যেন রাসস্থলীর সৌন্দর্য বর্ধন করতে তারা প্যাখম তুলে নৃত্য করতে শুরু করেছে। এরূপ দৃশ্য দেখতে দেখতে আমি যত বনের মধ্য দিয়ে এগোচ্ছি, ততই যেন মনে হচ্ছে কৃষ্ণ এই বনের মাঝে কোথাও লুকিয়ে রয়েছে। যেমন সকাদের সঙ্গে লুকোচুরি খেলত, ঠিক তেমনই যেন এই বনের মাঝে কোথাও কোনো কুঞ্জের মধ্যে লুকিয়ে রয়েছে। কালের প্রভাবে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাওয়া, মাটির নিচে তলিয়ে যাওয়া এই গোবর্ধন পর্বতের পাদদেশ অর্থাৎ পাশ দিয়ে আমি চলেছি সেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলার স্থান রত্নকুণ্ডের দিকে। তো আমার এই যে ঠিক এই পাশে রয়েছে গোয়ালপোখরা, তো আজকে আমার গন্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসস্থলী দর্শন শ্যামকুটির। তো প্রিয় গৌরভক্তবৃন্দ, এই স্থানের দিব্য শোভা একবার দর্শন দেখুন। এটি হচ্ছে গিরিরাজ গোবর্ধন তট। আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এখানে গোবর্ধন পর্বত ছিল, কিন্তু কালের প্রভাবে সেটা ভূগর্ভে নিপতিত হয়েছে। কেননা সেই পুলস্তমণির অভিশাপের কারণে গিরিরাজ গোবর্ধন আস্তে আস্তে এই ব্রজ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু যে লীলাস্থলীতে আমি এখন এসে পৌঁছেছি, এটি বড় মধুর দাপার যুগের শেষের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করবেন দীর্ঘ 125 বছর লীলা করার পর, যখন এই মর্তধাম থেকে তিনি নিত্য গোলকধামে পদার্পণ করবেন, ঠিক সেই সময়ে তিনি যেভাবে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, যেভাবে সেই জরা ব্যাধের সরাঘাতে তিনি এই মর্তধাম থেকে সাক্ষাৎ গোলকধামে পদার্পণ করেছিলেন, অর্থাৎ মনে পড়ছে যে কৃষ্ণ যেমন দাপার যুগের অন্তে লীলা শেষে যখন নিজেকে গুটিয়ে নিয়ে সেই গোলক বৃন্দাবন ধামে চলে গিয়েছিল, আজ এই গিরিরাজ গোবর্ধনের এরকম গুটিয়ে থাকার অবস্থা দেখে মনে হচ্ছে যেন গোবর্ধনও এখন সেই নিত্যধাম গত হওয়ার সময় হয়ে গেছে, গোবর্ধনও আর এই মর্তধামে রইবেন না। এরূপ দৃশ্য দেখে সত্যি হৃদয়টা ব্যথিত হয়, কিন্তু কি করা, কলিকালের প্রভাব। এখন দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে গোবর্ধন অদৃশ্য হয়ে যাচ্ছে। কিঞ্চিত যে সকল স্থানে রয়েছে এই যে গোবর্ধন শিলা, এই সাক্ষাৎ অপ্রাকৃত শিলা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই এই অনন্য রূপ। দেখুন আমার সামনে প্রভু, আমার সামনে পাথর সেজে পড়ে রয়েছে। আমি তো মাদৃশ জীব, মায়াবদ্ধ, প্রভুকে কিভাবে খুঁজে পাবো এই পাথরের ভেতরে? কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে যে গিরিরাজ গোবর্ধনের প্রত্যেকটি শিলা এক একজন স্বয়ং কৃষ্ণ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ। আমার মতন মাদৃশ জীব হয়তো শিলাই দেখবে, কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রের বিচারে এবং মহাজনের অনুভবে এই গিরিরাজ গোবর্ধন শিলা সাক্ষাৎ স্বয়ং প্রপূর্ণ কৃষ্ণ। তো যাই হোক, চলুন সেই লীলাস্থলের দিকে যেখানে শ্যামসুন্দর কী করেছিল, নিজের অদ্ভুত এক লীলা করেছিল। যখন গোপিকারা ছিল সঙ্গে, তখন শ্যামসুন্দর শ্যামবর্ণ বস্ত্র এবং কস্তুরি পরিধান করার পর চারিদিকে অন্ধকারময় হয়ে যায়। তখন গোপিকারা কৃষ্ণকে আর কোথাও খুঁজে পায় না, এমনকি শ্রীমতী রাধারানীও কৃষ্ণকে আর কুঞ্জরার মধ্যে খুঁজে পান না। তো তখন তারা খুব ব্যাকুলিত হয়ে ওঠে। তো সেই লীলার স্থলী, সেই শ্যামকুটির আমরা দর্শন করব। এই স্থানে নিবিড় অরণ্য দেখুন, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর
তারই পাশে কিন্তু এই গিরিরাজ গোবর্ধন পর্বত। আর দেখুন, একটুখানি যদি সামনের দিকে এগিয়ে যাই তবে এখানে দেখা মিলবে গোপালজি কা চরণ চিহ্ন, এখানে লেখা রয়েছে। দেখুন, এখানে একটি বেদি করে সেই চরণ চিহ্নকে আজও সংরক্ষিত করে রাখা রয়েছে ভক্তদের জন্য, যে যখন ভক্তরা এখানে আসবেন, গোবিন্দকে যখন তারা কোথাও খুঁজে পাবেন না, তখন তারা অন্তত এই গোবিন্দের চরণ চিহ্ন দর্শন করে নিজেকে ধন্যাতিধন্য মনে করতে পারবে, চোখের জল ফেলে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবে আমাদের প্রভু যে সেই দাপার যুগে শ্যামকুঠিরে লীলা করে গিয়েছিল, রত্নকুণ্ডের পাশে রত্নবেদিতে কৃষ্ণের বাম অঙ্গকে অলঙ্কৃত করে শ্রীমতী রাধারানী যে বসেছিল সেই শ্যামসুন্দরের পাশে, সেই দিব্য লীলার স্মৃতিস্বরূপ যেন আমাদের প্রভু এই স্থানে আজ বাম চরণের চিহ্ন রেখে গিয়েছে। দেখুন, এই যে চিহ্নটি হচ্ছে বাম চরণের। আর এখানে কিন্তু আরও কয়েকটি চিহ্ন রয়েছে, এই যে এখানেও একটা চিহ্ন রয়েছে, তো এপাশেও একটা চিহ্ন রয়েছে, তবে এই হচ্ছে মূল চিহ্ন আমাদের প্রভুর বাম পায়ের চরণ চিহ্ন। তো এই চরণ চিহ্ন আজ রেখে গিয়েছেন আমাদেরকে কৃপা করার জন্য। আমার পেছনে ঘন অরণ্যের বন, এদিকে এগোতে গিয়ে আমি আর যেতে পারিনি, কেননা এরূপ বনে পরিবেষ্টিত হয়ে আছে চারপাশ। একদিন হোলির সময় শ্রীমতী রাধারানী এবং সখীরা মিলে একসঙ্গে বসেছিলেন এই নিবিড় অরণ্য মাঝে, এবং রত্নকুণ্ডের পাড়ে ছিল রত্ন সিংহাসন। সেই রত্ন সিংহাসনের উপরে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন এবং তার বামবাহু অলঙ্কৃত করে শ্রীমতী রাধারানী বসেছে, আর চারপাশে শ্যামসুন্দর এবং শ্রীমতী রাধারানীকে নিয়ে গোল হয়ে বসেছিল সে সকল সখীবৃন্দ। আর তারপর কি হয়েছিল, হঠাৎ একজন সখী এসে খবর দিল যে শ্রীমতী রাধারানীর দিদা মুখরা দেবী তিনি পদার্পণ করেছেন এই স্থানে, শ্রীমতী রাধারানীকে খুঁজতে আসছে। তো এই কথা যেই কৃষ্ণের কানে গেল, তখন কৃষ্ণ কী করলো, তড়িঘড়ি করে সেই শ্রীমতী রাধারানীর পাশ থেকে উঠে, এই যে বন দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বন, এই এরকম বনের মাঝে কোনো একটা নিকুঞ্জ মাঝে লুকিয়ে গিয়েছিল। আর তখনই ঘোষ প্রেরিত সেই শঙ্করচূড় সেই সুযোগের সদ্ব্যবহার করলো, সে স্থানে এসে দেখল শ্রীমতী রাধারানী একাকী সিংহাসনে উপবিষ্ট রয়েছে। আর তখন কী করলো, সিংহাসন সমেত শ্রীমতী রাধারানীকে তুলে নিল এবং এই যে উত্তর দিক, এই উত্তর দিশায় তিনি গমন করলো। আর তখন শ্রীমতী রাধারানী অত্যন্ত ভয় বিহ্বল হয়ে ব্যাকুলিত চিত্তে কৃষ্ণকে ডাকছিল, হে কৃষ্ণ প্রাণনাথ, আমাকে এই অসুরের হাত থেকে রক্ষা করো, এভাবে তিনি বিলাপ করছিলেন। তো এরপর যে বর্ণনাটুকু আমরা জানতে পারি সেটি গর্গসংহিতায় রয়েছে, সেখানে এরূপ উল্লেখ রয়েছে যে কংস আদেশে যখন শঙ্করচূড় গৃহগমনে উদ্যত হয়, তখন এই পথ দিয়ে যাওয়ার সময় রাস ও রজনীতে শ্রীকৃষ্ণের পাশে শ্রীমতী রাধারানীকে দেখতে পায় এবং চারপাশ বেষ্টিত শত শত সখীবৃন্দ তাদেরকে দেখতে পান। আর তখন সেই দুর্বাদল ঘন শ্যাম রাসেশ্বর কোমলমতি গোবিন্দকে দেখে শঙ্করচূড় মনে করে যে এ তো অতি কোমল বালক, তো এরকম মনে করেছিল, কেননা এই অসুর কামাসক্ত হয়ে গোপীদেরকে হরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর শঙ্করচূড় হঠাৎ করে সকলের সম্মুখে চলে আসে এবং শঙ্করচূড়ের সেই ভয়ব বিহ্বল চেহারা দর্শন করে সখীরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয় এবং এদিক ওদিক ছুটতে শুরু করে, যেন তাদের রাসে বিলাসের মাঝে হঠাৎ করে একটা দুঃখের ছায়া নেমে আসে এবং সমস্ত গোপিকাদের ভিতরে এক হাহাকার সৃষ্টি হয়। এবং এমতো অবস্থায় হঠাৎ করে শঙ্করচূড় কী করেছিল, রাসে অবস্থানরত সখীদের মাঝে চন্দ্রানন্দা নামে এক সখী, সেই সখীকে হরণ করে নিয়েছিল শঙ্করচূড় এবং হরণ করে সোজা চলে যাচ্ছিল। এবং চন্দ্রমা সখী তখন অত্যন্ত দুঃখিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কৃষ্ণকে বারবার ডাকছিল। এরপর গোবিন্দ অতি ক্রোধের শাল তরু হাতে নিয়ে সেই শঙ্করচূড়ের পশ্চাৎ ধাবিত হল। যতক্ষণ কৃতান্ত তুল্য দুর্জয় কৃষ্ণকে নিজের দিকে ধাবিত হতে দেখে অত্যন্ত ভয় বিহ্বল হয়ে সে প্রাণের আশায় গোপীকে ত্যাগ করে পলায়ন করল। মহাবল শঙ্করচূড় দৌড়ে যেদিকে যেদিকে যাচ্ছিল অতীব রোষপরায়ণ কৃষ্ণ সেই সেই স্থানে শাল হাতে উপস্থিত হলেন। এরপর কৃষ্ণ মুষ্টকাঘাতে তার মস্তক ছেদন করে এবং সুকৃতি ব্যক্তি যেরূপ নিধিপ্রাপ্ত হন সেরূপ তার থেকে জোড়ামণি গ্রহণ করলেন। যে স্থানে শঙ্করচূড়ের মৃত্যু হয় সেই স্থানটির নাম বর্তমান সখীগ্রাম বলে পরিচিত। এরপর শ্রীকৃষ্ণ রাধারানীকে এই স্থানে নিয়ে সেই সখীগণের সহিত আবার আনন্দ সাগরে মত্ত হলেন। দীনবৎসল ভগবান মধুসূদন স্বয়ং হরি এভাবে শঙ্করচূড়কে নিধান করে সত্তর মণিহস্তে পুনরায় রাসমণ্ডলে উপস্থিত হলেন এবং সেই চন্দ্রনন্দাকে সেই মণি দান করলেন। এটি হচ্ছে সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন পট।
আর এই গোবর্ধন তটে সেজে আছে বিভিন্ন কুঞ্জ নিকুঞ্জ। এরূপ কুঞ্জ মাঝে শ্যামসুন্দরের সঙ্গে স্বামিনী বসে থাকত, আর চারপাশে সখীবৃন্দ তাদেরকে আরো সুন্দরভাবে সুসজ্জিত করে অলঙ্কৃত করত তাদের চারপাশ। তো এখন সেই যে রত্ন সিংহাসন যার উপরে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে বসেছিল, সেটি তো অবশ্যই দর্শন করতে হবে, তাই না? তো চলুন সেই রত্ন সিংহাসন রত্নবেদী আমরা দর্শন করি। সেই সময়কার যে রত্ন সিংহাসনের বর্ণনা গ্রন্থে রয়েছে, সেই সিংহাসন বড় দিব্য, বড় অদ্ভুত সুন্দর অপ্রাকৃত সাজে সজ্জিত সেই সিংহাসন। আর দেখুন এই যে এই যে রত্ন খচিত আজও রয়েছে, দেখুন মনে হচ্ছে এই দৃশ্য দেখে মনে হচ্ছে সেই কথা মনে পড়ছে যে সেই সিংহাসন ছিল রত্ন সিংহাসন, অর্থাৎ রত্ন দ্বারা খচিত। তো এই সকল দৃশ্যগুলো দেখে দেখুন মনে হচ্ছে যে সত্যি যেন এটি রত্ন সিংহাসন, আজও সেই রত্ন খচিত দিব্য দর্শন কিন্তু এখানে চোখে পড়ছে। শুধু যদি সেই হৃদয়ের দৃষ্টি দিয়ে একবার দর্শন করেন তবে কিন্তু এই রত্ন সিংহাসন আরো বেশি মধুর হয়ে উঠবে আপনার দৃষ্টিতে। সেই যে দাপার যুগের অন্তিম সময়ে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ প্রকটে এই স্থানে সেই রত্নবেদী রচনা করে তার উপরে উপবিষ্ট হয়েছিল, এবং এর চারপাশ বেষ্টিত ছিল সখীবৃন্দ গোপিকারা ব্রজসুন্দরী রমণীগণ। তারা এই রত্নবেদীর উপরে শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীকে উপবিষ্ট রেখে চারপাশ জুড়ে তারা বসেছিল, শত শত গোপিকা, সহস্র গোপিকা, সহস্র মঞ্জুরী বৃন্দ, তারা সকলেই কিন্তু শ্রীমতী রাধারানীর এই রাসলীলার সময় উপস্থিত ছিল। আর সেই সময় চারপাশে যে গোপিকারা ছিল, রাসে যে নৃত্য হয়েছিল প্রত্যেক গোপিকা তার মাঝে এক একজন কৃষ্ণ, এরূপভাবে চারপাশ বেষ্টিত কৃষ্ণ গোপিকা কৃষ্ণ গোপিকা, আবার তাদের মাঝখানে শ্রীমতী রাধারানী এবং তার সঙ্গেও ভগবান শ্রীকৃষ্ণ। কি সেই দিব্য দর্শন ছিল! এখনকার পরিবেশ এত সুন্দর, তবে তখনকার সেই পরিবেশটা কত সুন্দর ছিল, কত দিব্য আনন্দ ছিল, কি মধুর ছিল সেই রজনী, একবার কল্পনা করুন তো কেমন ছিল সেই দিব্য আনন্দ। একবার যদি অনুভব করেন, চোখ বুজে যদি একবার সেই আনন্দের কথা চিন্তা করেন, তবে হৃদয় আপ্লুত হবে, কৃষ্ণ স্মৃতি জাগ্রত হবে। এই বনসভা এবং গিরিরাজ গোবর্ধন তট দেখে অবশ্যই মন ব্যাকুলিত হবে, শ্যামসুন্দরের দর্শন অভিলাষে নয়ন অশ্রু সজল হবে। তো প্রিয় গৌরভক্তগণ, আকাশ মেঘাচ্ছন্ন, একটু বাদে হয়তো বৃষ্টি নামবে, আর এই মুহূর্তে আমি এই রয়েছি গিরিরাজ গোবর্ধন তটের রত্নকুণ্ডের পাড়ে। সত্যি এক দিব্য আনন্দ হচ্ছে হৃদয় মাঝে, কিন্তু তথাপিও আমাকে এই মুহূর্তে বিদায় নিতে হবে। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে রাধে রাধে।